মঙলবারে তৃতীয় টি-20 জয়ের বিকল্প নাই পান্ডিয়া বাহিনীর। ওয়েস্ট ইন্ডিজের মাটিত এ অন্তিম ম্যাচ। শনি আর দেওবারে দুই দেশে খেলিব আমেরিকার ফ্লোরিডাত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রমাগত দুখন টি-20 পরাস্ত হওয়ার পাছত ভারতীয় ক্রিকেট দল হলঠেকত পড়িছে। পাঁচখন ম্যাচের শৃঙ্খলাটুত 0-2-5 পড়ি রয়েছে ভারতীয় দল। হার্দিক পান্ডিয়ার দল মঙলবারে গুয়ানার প্রভিন্স স্টেডিয়ামত শৃঙ্খলার তৃতীয় টি-20 অবতীর্ণ হব। শৃঙ্খলাত সম্ভাবনা জিয়াই রাখবলে হলে মঙলবারে ভারতের সম্মুখত জয়ের বিকল্প নাই। দায়িত্বহীন বেটিংয়ে ডুবাইছে ভারতক। বেটিংয়ের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারে মঙলবারে উন্নত প্রদর্শন আগবাব লাগিব। দেওবারে দ্বিতীয় টি-20 পরাস্ত হওয়ার পাছত অধিনায়ক হার্দিক পান্ডিয়ায় কৈছিল যে মন্থর পিচ তেওঁলোকৰ বাবে প্ৰত্যাহ্বানজনক হৈছে। দ্বিপাক্ষিক টি-20 শৃঙ্খলাত ওয়েস্ট ইন্ডিজৰ বিৰুদ্ধে ভাৰত শেষবাৰৰ বাবে পৰাস্ত হৈছিল 2016 চনত। এতিয়া তৃতীয় মেচতে ওয়েস্ট ইন্ডিজ দলে শৃঙ্খলা হস্তগত কৰিবলৈ এক বিৰল সুযোগ লাভ কৰিছে। এই ভ্ৰমণত ঈশান কিষাণ, শুভমন গিল আৰু সূৰ্যকুমাৰ যাদৱেৰে গঠিত ভাৰতীয় টপ অৰ্ডাৰ সম্পূৰ্ণ ব্যৰ্থ হৈছে। টপ অৰ্ডাৰ সফল নোহোৱাত সঞ্জু ছেমছন, তিলক বৰ্মাৰ লগতে বলাৰসকলৰ ওপৰত অতিৰিক্ত চাপ সৃষ্টি হৈছে। চলিত বৰ্ষৰ শেষৰ ফালে ভাৰতত অনুষ্ঠিত হ'ব এদিনীয়া বিশ্বকাপ। ইয়াৰ আগেয়ে 31 আগষ্টৰ পৰা আৰম্ভ হ'ব এছিয়া কাপ। এনে পরিস্থিতিত উন্নত ফর্ম প্রদর্শন করব লাগিব গিল, ঈশান কিষাণ আর সূর্যকুমারে। পরবর্তী খেলত ভারতীয় দলত বিশেষ সাল সলনির সম্ভাবনা নাই। ফর্মত থাকা স্পিনার কুলদীপ যাদব বুড়া আঙুলির আঘাতর বাবে তৃতীয় টি-20 অনিশ্চিত হয়ে পড়েছে। দুমাহর বিরতির পিছত প্রত্যাবর্তন ঘটা যুজবেন্দ্র চহলে শৃঙ্খলাত প্রভাবশালী প্রদর্শন আগবাইছে যদিও রবি বিষ্ণয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবা নাই। চলিত শৃঙ্খলাত ক্রমাগত দুখন ম্যাচত জয়ের পাছত সুবিধাজনক স্থানত আছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্যে ভারতের দরে কেরিবিয়ান দলের টপ অর্ডারও ব্যর্থ হয়েছে। কিন্তু ঘরুয়া দলটির বলারে ভারতীয় বেটারের বিরুদ্ধে সুন্দর প্রদর্শন আগবাইছে। ওয়েস্ট ইন্ডিজের মাটিত এইখানেই দুই দলের শেষ ম্যাচ। এই শৃঙ্খলার পরবর্তী দুখন ম্যাচের স্থান আমেরিকার ফ্লোরিডাত। মঙলবারে ম্যাচ আরম্ভ হওয়ার সময় সন্ধ্যা 8 বজার পড়া। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।